एआर डिजिटल साउंड पेजेंट्स মাদল্লা সাহিবকুম আমা গাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা এ চকমনিটা ও পাকিমানা চকমনিটা এলাকার জওয়ান যুবকেরা আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআনের ভাষায় আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন 27 নম্বর পারা কোরআনে কারীমের 27 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ পাক জানিয়ে দেয় হে আমার বান্দা বন্দীরা আমার রসুল সম্পর্কে সার্টিফিকেট আমার নবী সম্পর্কে দলিল আমার নবী সম্পর্কে সংবিধান তোমাদের কোথাও খুঁজে বেড়াতে হবে না আমি আল্লাহ পাক স্বয়ং আমার নবীর পক্ষে সার্টিফিকেট দলিল তোমাদেরকে দিলাম কারণ আমার নবী সম্পর্কে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি তোমাদের কাছে আমার রসুল সম্পর্কে সার্টিফিকেট প্রদান করলাম আমি আল্লাহ পাক দায়িত্বের সাথে ঘোষণা করে দিলাম 63 বছরের জীবন জিন্দেগিতে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নবী আমার দোস্ত আমার হাবিব আমার বন্ধু কখনো ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নেন নাই ব্যক্তিগত কোনো রায় আমার নবী প্রদান করেন নাই ব্যক্তিগত কোনো আলোচনা আমার নবী করেন নাই আমার নবী পাকের জবানে মোবারক দিয়ে আমার রাসূলুল্লাহর জবানে মোবারক দিয়ে যতগুলি আলোচনা করা হয়েছে যতগুলি কথা বলা হয়েছে স্বয়ং আমি আল্লাহ বলিয়েছি বলা যাবে না আমি আল্লাহ যেটা বলিয়েছি সেটা আমার নবী বলেছেন আমার নবী ব্যক্তিগত কিছু বলেননি এটা যদি হয় কোরআনের দলিল তাহলে সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন নবীকে যদি কেউ ভুল প্রমাণিত করতে চায় সে তো প্রকৃতপক্ষে আল্লাহকে ভুল প্রমাণিত করলো নাকি বলেন সে তো আল্লাহকেই ভুল প্রমাণিত করলো আল্লাহ কি কখনো ভুল করেছেন করছেন করবেন মনে হয় জোরে বলেন আল্লাহর উপর আমাদের ভরসা আছে তো নাকি আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে তাই আমার আলোচ্য বিষয়ের দিকে আস্তে আস্তে করে আগাবো সমাজে প্রতিষ্ঠিত হতে সমাজে সম্মান পেতে সমাজে মাথা উঁচু করে বাঁচতে সমাজে সম্মানের সাথে বেড়াতে সর্বরকমের মানুষ সে মেয়ে ছেলে হোক বেটা ছেলে হোক হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক মজ্জসী হোক ও মুসলমান হোক আর মুসলমানই হোক সমাজে বুক চিতিয়ে সমাজে মাথা উঁচু করে সমাজে সম্মানের সাথে সবাই বাঁচতে চায় না চায় না জোরে বলে সবাই চায় না সবাই সমাজে আমার মাথা উঁচু থাকে সমাজে 10 জনের একজন আমি হই সমাজে আমার একটা প্রাধান্য থাক সমাজের মানুষ আমার দিকে তাক করে থাক এটা সবাই চায় কিন্তু তা কেউ পায় আর কেউ হারায় কেন বলেন দুটো দিক দুটো দিক একটা ভালো দিক আর একটা কি দিক জোরে বলেন একটা ভালো আর একটা খারাপ তো যদি সমাজে কেউ মাথা উঁচু করে বাঁচতে চায় আর সে যদি ভালো দিকটাকে ধরে নেয় তাহলে আল্লাহ তার সম্মান বাড়াবে না কমাবে জোরে বলেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে চায় অথচ খারাপ দিকটাকে যদি মজবুত করে ধরে নেয় তাহলে সমাজে ওর মাথা উঁচু হবে বলে মনে হয় আল্লাহ করাবে বলে মনে হয় তুই জুমান্তাশা বা তুজিল্লু মান্তাশা ইজ্জত দেওয়ার মালিককে জোরে বলেন সম্মান দেওয়ার মালিককে সম্মান কেড়ে নেওয়ার মালিককে
এ সোনার মালিকেরা, আমিও যেমন মানুষ আপনারাও তেমন মানুষ, আমিও যেমন মানুষ আমাদের পীর মোর্শেদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা, তিনিও ছিলেন মানুষ। আল্লাহ মরহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহে, তিনিও ছিলেন মানুষ। সুফি ফাতেহ আলী বাইসি রহমতুল্লাহ আলাইহে, তিনিও ছিলেন মানুষ। হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মাক্কি সৈয়দ আহমদ বেরলুবি বড় পীর আব্দুল কাদের জিলানি, ওনারাও তো ছিলেন মানুষ। ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বাল, ইমাম মোহাম্মদ, ইমাম ইউসুফ, ওনারাও তো ছিলেন মানুষ। এ জওয়ান যুবকেরা সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, এই সব মানুষ হলেও মানুষে মানুষে পার্থক্য ছিল না ছিল না। এ জওয়ান যুবকেরা, ও সোনার মালিকেরা, তাই আমি আপনাদেরকে বলছি, শোনা, মানুষ হলে হবে না, মানবতা সম্পন্ন হতে হবে। মানবতা সম্পন্ন মানুষ পৃথিবীতে যদি হতে পারো, তাহলে আমার আল্লাহ মানবের খাতায় তোমার নামটা লিপিবদ্ধ করাবে, সমাজের বুকে মাথা উঁচু করিয়ে দেবে। তুমি যদি সত্যি মানবতার মূর্তপতি হও, তোমার কাছে যদি মানব প্রেম মানবতা থাকে, তাহলে আমার আল্লাহ সমাজে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেবে। আর যদি তুমি দায়িত্ব জ্ঞান হীন হও, মানবতা যদি তোমার মধ্যে না থাকে, মানব সভ্যতাকে তুমি যদি প্রাধান্য না দাও, মানুষ হিসাবে মানুষকে যদি প্রাধান্য না দাও, মানুষ হিসাবে মানুষকে যদি সম্মান না দাও, এ যেমন যুবকেরা কেবলমাত্র কোটিপতি টাটা বিল্লা গোয়েঙ্কা আদানি আম্বানি নেতা মন্ত্রী মাতব্বর মিনিস্টার, এরাই যদি তোমার কাছে মানুষ হয়, খেতে খাওয়া মজদুর করে খাওয়া, ভ্যান চালার ভ্যানে ভ্যান চালানোওয়ালা, রিক্সা চালানোওয়ালা, জন্মজুর খেটে খাওয়া মাঠে খাটা শ্রমিকরা যদি তোমার কাছে মানুষ হিসাবে গণ্য না হয়, তারা যদি তাদের মর্যাদা তোমার কাছ থেকে না পায়, তাদের অধিকার যদি তুমি তাদেরকে প্রতিষ্ঠিত না করে দাও, তোমার ভেতরে যদি এই মানবতা না থাকে, তাহলে তুমি হাজার চেষ্টা করলেও আমার আল্লাহ তোমাকে সমাজে প্রতিষ্ঠিত জায়গা দেবে না। পাবে সাময়িকের জন্য হয়তো জোর জবরদস্তি করে মেরে জায়গাটা দখল করতে পারবো, কিন্তু সেই মর্যাদা আল্লাহ তোমায় রাখবে। এ জওয়ান যুবকেরা, ও সোনার মালিকেরা, দায়িত্বশীল ব্যক্তি যদি হতে পারেন, দায়িত্ব যারা পালন করেছিলেন তারা আজ আমাদের কাছে ইতিহাস হয়ে গেছে, দায়িত্ব যারা পালন করেছিলেন তাদের নামটা স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে, দায়িত্ব বোধ যাদের মধ্যে ছিল, দায়িত্বশীল ব্যক্তি হিসাবে নিজেদেরকে যারা প্রতিষ্ঠিত করেছিলেন তাদেরকে নিয়েই তো আজ আমরা করে কেড়ে খেয়ে বেড়াচ্ছি, তাদেরকে ভাঙিয়েই তো আজ আমাদের জীবন চলছে। কেউ বা তাদের উপরই নির্ভর করে জীবনটা চালাচ্ছে। এ সোনার মালিকেরা দায়িত্ব পালন করেছিলেন, মানবপ্রেমিক মানবতা পালন করেছিলেন, মানবতার দায়িত্ব যিনি পালন করেছিলেন তার মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হিসাবে আমাদের কাছে বহু নাম আছে, বহু নাম আমাদের স্মরণে আছে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা, বড় পীর আব্দুল কাদের জিলানি, খাজা গরিবে নামাজ, এনারা দায়িত্ব পালন করেছিলেন, মানুষের কথা ভেবেছিলেন, মানবতার কথা চিন্তা করেছিলেন, দায়িত্বের কথা ভেবেছিলেন, দায়িত্বশীল ব্যক্তি হিসাবে নিজেকে তৈরি করেছিলেন, মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, মানবপ্রেম মানবের ভালোবাসা অন্তরে ছিল, তাই মানুষের কাছে কবরে যাওয়ার পরেও আমার আল্লাহ তাদের আজও মানুষের অমর করে দিয়েছে। খাজা গরিবে নওয়াজ বেঁচে আছে না মরে গেছে? এই খাজা গরিবে নওয়াজ পৃথিবীতে আছে, কবরের দেশে চলে গেছে। হাজার মুসলমান বিরোধী হলেও মুসলমানদের কিভাবে
শেষ করে দেওয়া যাবে, মুসলমানদের সম্মানে কিভাবে আঘাত করা যাবে, মুসলমানদের কিভাবে টেনে নিয়ে বাড়ানো হবে, মুসলমানদের অর্থ কিভাবে ধ্বংস করা হবে, মুসলমানদের সম্মানে কিভাবে আঘাত করা যাবে, মুসলমানদেরকে ভারতের মুখ থেকে কিভাবে তাড়ানো হবে, এ সমূহ চিন্তা ভাবনা থাকলেও সেই সব মানুষগুলো রাতের অন্ধকারে দিনের আলোতে লোক সামনে করে নিয়ে খাজা গরিবে নামাজের দরবারে চাদর চড়াতেও হাজির হয়, হয় না হয় না? খাজা গরিবে নামাজের দরবারে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার দরবারে বসিরহাটের জমিন আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরের দরবারে সৈয়দ আহমদ বেরলভী সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে নেতা মন্ত্রীরা গিয়ে ধর্ণা দেয় না দেয় না? তারা তো মরে গেছে, কি ক্ষমতা, কি শক্তি আছে, কি পাওয়ার আছে তাদের কাছে? মানবতা, সভ্যতা, মানব প্রেম, মানব ভালোবাসা, মানুষের স্বার্থে নিজেদেরকে বলিদান দিয়েছেন, নিজেদেরকে বিলীন করে দিয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের সুখে, মানুষের দুঃখে, মানুষের হাসিতে, মানুষের কান্নায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য জীবন বাজি রেখেছে, তাই মরণের পরেও সাড়ে তিন হাত মাটির ঘরে যাওয়ার পরেও আল্লাহ গোটা সমাজের বুকে, গোটা মানব জাতির কাছে তাদেরকে আজও অমর করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? কিন্তু আজ আমাদের কাছে না মানব প্রেম আছে, না মানবতা আছে, না সভ্যতা আছে, না ভদ্রতা আছে, না নীতি আছে, না আদর্শ আছে। আমরা তো এক কথায় ইমাম হিসাবে, নেতা হিসাবে, পীর হিসাবে, রাহবার হিসাবে, পথপ্রদর্শক হিসাবে শয়তানের কাছেই তো মুদিত হয়ে গেছে, তাই কিনা বলে? পীর তো আমাদের শয়তান, শয়তানের হাতেই মুরিদ হয়েছে। শয়তান যে কাজ ভালোবাসে, আমরাও সেই কাজের কাজী হয়েছি, মানুষগুলোকে টেনে সেই কাজে পৌঁছে দিচ্ছি। মদের ফুলঝুরি চলছে, সুদের রমরমা বাজার চলছে, জেনা ব্যবিচারে গোটা এলাকা দুর্গন্ধ হয়ে উঠেছে, রাহাজানি চুরি ডাকাতি বদমাইশেতে ছেয়ে গেছে। সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, এ কাজ মোমেনের কাজ না শয়তানের কাজ। এ জোরে বলেন, কার কাজ? চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, জেনা করা, ব্যবিচার করা, মদ খাওয়া, সুদ খাওয়া, হারাম খাওয়া, মানুষের উপর অত্যাচার করা, মানুষের অধিকার কেড়ে নেওয়া, এ শয়তানের কাজ না মোমেনের কাজ? সে কাজগুলো আজ রীতিমতো আমাদের সমাজে হচ্ছে না হয় না? তাহলে মুরিদ কার হাতে হয়েছি? মোমেনের হাতে মুরিদ কার হাতে হয়েছি? পীর সাহেবের হাতে মুরিদ কার হাতে হয়েছি? আলেমের হাতে মুরিদ কার হাতে হয়েছি? ইমামের হাতে না পক্ষান্তরে শয়তানের হাতে? যে নেতা যদি ভালো হয় তবে তো তার ভালো নীতি সে মানুষকে দেয়, নাকি বলে? আর যদি নেতা ভালো না হয় তার কাছ থেকে ভালো নীতির আশা করা যায়? কথা কয় তো, নেতা যদি ভালো না হয় তার কাছ থেকে ভালো নীতি পাওয়ার আশা করা যায়? কখনো যায় না। এখন সবাই মিলে বলেন, আমার নবী নেতা হিসাবে ভালো না খারাপ? জোরে বলেন, আমার নবী নেতা হিসাবে ভালো না খারাপ? তাহলে সেই নবীর নীতির চাইতে অন্য কোন নেতার নীতি ভালো হবে বলে মনে হয়? বাবাজি, আজ আমরা নবীর নীতি ছেড়ে দিয়েছি, রসুলের নীতি ছেড়ে দিয়েছি, বন্ধনের নীতি ধরেছি,
শয়তানের নীতি ধরেছি, মদখোরের নেতৃত্ব মেনে নিয়েছি, গাঁজাখোরের মাতব্বরীকে প্রাধান্য দিয়েছি, মাতালের সঙ্গে সঙ্গ দিয়েছি, যার ফলে আজ আমার সমাজ রসাতলে, সমাজ একেবারেই তলানিতে পৌঁছে গেছে। হে সোনার মালিকেরা, আলোচনায় আপনাদেরকে নিয়ে আসব সোনা, তবে তার আগে শুধু মনে করিয়ে দেব আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআনে কারিমের একটু বিবরণ আপনাদের কাছে দিয়ে আমি আপনাদের কাছে একটু প্রমাণ করাতে চাইব সোনা। এর ফাঁকে আরো একটা কথা না বললেই নয়, আপনারা আমার সামনে যারা বসে আছেন, বিগত বছরেও ঠিক এমনি ভাবে বসেছিলেন, আপনাদেরকে নিয়ে আমি একটা আলোচনা বিগত বছরে করছিলাম, সময়ের অভাবে আলোচনা মাথায় তুলতে পারিনি, কথা দিয়েছিলাম আল্লাহ কায়াতে রাখলে যেখানে বন্ধ করা হচ্ছে এখান থেকেই আবার আলোচনা শোনাবো। সত্যি যদিও আমার মনে ছিল না, আসার পরে কিছু ছেলে মনে করিয়ে দিয়েছে, কথা দিচ্ছি আমি যেখানে আলোচনা বন্ধ করেছিলাম আল্লাহ কায়াতে রাখলে ওখান থেকেই আবার আগিয়ে নিয়ে যাব। এ সোনার মালিকেরা, বিশ্বনবী হাবিবুল্লাহর উপরে নাজিল হওয়া এই কোরআনের বিবরণটা দিয়ে আমি আপনাদেরকে মুসলমান হিসাবে, ইসলামের অনুসারী হিসাবে পরিসংখ্যানটা শোনাতে চাইছি। এ জওয়ান যুবকেরা, 22 বছর 4 মাস কয়েকদিন, অর্থাৎ আমার নবী পাকের উপরে 23 বছর ধরে আল্লাহ প্রদত্ত যে কোরআন নাজিল করা হয়েছিল, এই কোরআনের বিবরণ তাফসীর কারকেরা, মুফাসসিরিনে কেরামেরা, মুহাদ্দিসিনে ইজামেরা এই কোরআন বিবরণ দিতে গিয়ে তারা যে পরিসংখ্যান বিবরণটা দিয়েছেন আমি একবার মনে করিয়ে দিতে চাইছি। শোনা, আল্লাহ পাকের তরফ থেকে এই কোরআনে কারীম, যে কোরআনে কারীম লৌহে মাহফুজ বলে আল্লাহ পাকের আরশি ইলাহিতে একটা জায়গা আছে, ওই জায়গায় আমার আল্লাহ কোরআনটাকে সংরক্ষণ করে রেখেছিলেন। এই কোরআনে কারীমটা সম্পূর্ণ রচয়িতা রচনাকারী হলেন স্বয়ং আমার আল্লাহ। এ জওয়ান যুবকেরা, আল্লাহর রচনা করা, আল্লাহর তৈরি করা, আল্লাহর রচনা করা কোরআনে কারীম লৌহে মাহফুজ আল্লাহ সংরক্ষণ করে রেখেছিলেন আপনার কাছে, আমার কাছে, আমাদের কাছে, গোটা পৃথিবীর মুসলমানের কাছে, গোটা পৃথিবীর মুসলমানের ঘরে যে কোরআন নিহিত আছে, এ কোরআন জমা করা আছে, এই কোরআন কাগজের লেখা কোরআন, এ কোরআন কাগজে ছাপানো কোরআন। সত্যি হয়তো আমরা জানি এ কোরআন প্রেসে ছাপানো হয়, কাগজের উপরে লেখা হয়, কিন্তু কোরআনের বাস্তবতা হলো আমার ঘরে আপনার ঘরে যে কোরআন আছে, এই কোরআনকে যদি সত্যি প্রকৃত অর্থে কোরআনকে যদি ব্যবহার করা হয়, কোরআনের সাথে যদি সম্পর্ক তৈরি করা যায়, কোরআনের সঙ্গে যদি পাকার ও মহাব্বত তৈরি করা যায়, আমার আল্লাহ বললেন আমার রচনা করা এই কোরআনে কারীম রীতিমতো তার সাথে মানুষের মতো কথা বলবার ক্ষমতা রাখে। বলা যাবে না, হে জওয়ান যুবকেরা, আল্লাহ বললেন তুমি যদি কোরআনের কাছে জানতে চাও কোরআন তোমার বাড়ি কোথায়, রীতিমতো কোরআন তার বাড়ির ঠিকানা বলবে, তুমি যদি জানতে চাও তোমার নাম কি তার নাম বলবে, পরিচয় দেবে, ঠিকানা বলবে, তুমি কেন নাজিল হয়েছো সেটার কারণও বলবে। হে জওয়ান যুবকেরা, তাই কোরআনের পরিসংখ্যান আর বিবরণ একটুখানি দেওয়ার জন্য বলছি শোনা, 23 বছর 22 বছর 4 মাস 9 দিন কম বেশি এই কোরআনে কারীম নাজিল করা হয়েছে, এই কোরআনে কারীমটাকে আল্লাহ সাতখানা মঞ্জিলে ভাগ করেছেন,
এই কোরআনে করিমটাকে আমার আল্লাহ 114টি সূরা দিয়ে সাজিয়েছেন। এই কোরআনে করিমটাকে আমার আল্লাহ পাক 14 থেকে 15টি সেজদা দিয়ে সৌন্দর্য দিয়েছেন। এই কোরআনে করিমে 6666টি আয়াত দিয়ে সুন্দর করে সাজিয়েছেন। এই কোরআনে করিমটাকে গদ্য আকারে নাজিল না করে পদ্য আকারে নাজিল করেছেন। এই কোরআনে করিমে আমার আল্লাহ পাক 23,27,000 কম বেশি অক্ষর দিয়েছেন। এই কোরআনে করিম আমার আল্লাহ পাক 6,666টি আয়াত নাজিল করার জন্য জিব্রাইল আমিন কে আমার আল্লাহ নবী পাকের দরবারে 12,000 বার পাঠিয়েছিলেন। আরো জোরে বলা যাবে না? এ সুমার মালিকেরা, সেই কোরআন করিমের প্রথম নাজিল হওয়া নিশ্চিত করে আমাদের সকলের মনে আছে যে কোরআন করিম নিয়ে জিব্রাইল আমিন নবীর কাছে এসেছিলেন সর্বপ্রথমে। সেই নাজিল হওয়া কোরআনের আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নিশ্চিত করে যে জাতির উপরে আল্লাহ প্রদত্ত কোরআন নাজিল করে যে জাতির উপরে সর্বপ্রথম বার্তা দেওয়া হয় পড়া, সেই জাতি তো পড়া থেকে দূরে সরে থাকতে পারে না। যে জাতির প্রথম বাণী হলো পড়ো, আজ গোটা বিশ্ব গোটা পৃথিবী থমকে গেছে। এ জওয়ান যুবকে যাওয়া যুবকের অর্থনৈতিক ভাবে আমরা প্রচন্ড ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি, বহুদিনের জন্য আমরা পিছিয়ে গেছি, কয়েক বৎসরের মতো পিছিয়ে গেছে আমার ভারতবর্ষ, কয়েক বৎসরের মতো পিছিয়ে গেছে গোটা হিন্দুস্তান, গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্ব পিছিয়ে পড়েছে, একটা বছর থমকে গেছে। এ জওয়ান যুবকেরা সেই শিক্ষাকে গোটা পৃথিবীর বুদ্ধিজীবী শিক্ষিতরা, গোটা পৃথিবীর মানব প্রেমিকেরাও অবনত মস্তকে স্বীকার করে নিয়েছে। শিক্ষাই হল একমাত্র জাতির মেরুদণ্ড। অথচ কোরআনে করিম সর্বপ্রথম নির্দেশ দিলেন তোমরা পড়ো। ও সোনার মালিকেরা, এই আয়াতে করিমা নাজিল হলো, জিব্রাইল আমিন নবীর কাছে এলো, আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বলতে লাগলেন, হুজুর আপনি আমার সাথে সাথ দিয়ে আমার সাথে সাথে আপনি পড়ুন, আপনি বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। রাসূলুল্লাহ কি বলেছিলেন সে আমরা রীতিমতো কম বেশি অনেকেই শুনেছি জানি। বিশ্বনবী বলেছিলেন আনা উম্মিয়ুন মা আনা বিকারিইন, আমি তো উম্মি মানুষ, সাধারণ মানুষ। সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলেন, বিশ্বনবী জীবনে কখনো কি কোনোদিন কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করেছেন? জোরে বলেন, করেছেন? এই পৃথিবীতে কি নবীর কোনো শিক্ষক আছে? এই পৃথিবীতে নবীকে পড়াশোনা করিয়েছেন নবীর মাস্টার হিসাবে এই পৃথিবীতে কখনো কি কারো নাম শোনা গেছে? হে জওয়ান যুবকেরা, এর অন্যতম কারণ আপনারা নিশ্চিত সবাই মিলে কম বেশি শুনেছেন, কারণ আমার আল্লাহ প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। এই ভারতবর্ষের অধিবাসী, ভারত আমাদের মাতৃভূমি,
ভারতবর্ষের অধিবাসী ভারতের সিটিজেনশিপ হিসাবে নাগরিক হিসাবে আমরা যারা ভারতে বসবাস করি এই ভারতবর্ষে ১২০ থেকে ১২৫ কোটি মানুষ হয়তো সেন্সার গণনা অনুযায়ী আরো বেশি কম হতে পারে ১২৫ কোটি আমি আলোচনার খাতিরে বললাম ধরে নিন ১২৫ কোটি মানুষ এই এটা মুখে যতটা বলা সহজ ১২৫ কোটি মানুষ যদি এক জায়গায় হয় আপনি বলুন একটা মানুষ যদি এক জামায়াতে ১২৫ কোটি মানুষকে প্রদক্ষিণ করতে চায় আমার মনে হয় তার জীবনে অনেক কটা দিন অনেক কটা রাত অনেক কটা মাস হয়তো অতিবাহিত হয়ে যাবে একবার প্রদক্ষিণ করে ঘুরে আসতে ১২৫ কোটি নাগরিকদের গণনা জনগণনা অনুযায়ী এই ১২৫ কোটি নাগরিকের গণনা শুরু হয় ১ থেকে শুরু করার জন্য ১ নম্বর মানুষ হিসাবে ভারতীয় সংবিধান অনুযায়ী ১ নম্বর ম্যান হিসাবে ভারতের ১ নম্বর নাগরিক হিসাবে যার থেকে গণনা কার্য শুরু করা হয় তাকে তো নির্বাচন করা হয় তাকে তো নির্বাচিত করা হয় সেই নির্বাচিত ১ নম্বর নাগরিক যাকে বলা হয় তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি থেকে শুরু করা হয় জনগণনা ১ নম্বর ম্যান সবচাইতে ১ নম্বর মানুষ থাকতেই জনগণনা শুরু হয় একের উপরে তো আর কিছু নাই রে সোনা ও সোনার মালিকেরা এই আল্লাহর সৃষ্টি করাই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি করাই দুনিয়াতে আমার আল্লাহ যত মানব মানবী যত জান দানব দানবী আল্লাহ সৃষ্টি করেছেন পাঠিয়েছিলেন এই সমগ্র মানব মানবী নারী পুরুষ শিশুরা খনসাও এদের আল্লাহর দরবারে জনগণনা করার জন্য আমার আল্লাহ রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছিলেন যাকে যার দিয়ে জনগণনা আল্লাহ শুরু করেছিলেন সেই নাম্বার ১ ১ নম্বর মানুষটার নাম হলো আখিরি জামানার নবী আরো জোরে বলা যাবে না যে ১ নম্বর মানুষ যদি পৃথিবীতে তার কোন শিক্ষক থাকে পৃথিবীতে তার কোন উস্তাদ থাকে পৃথিবীতে তার কোন মাস্টার থাকে তার মত পরি করার জন্য কোন নেতা থাকে তাহলে আল্লাহর জনগণনায় রাষ্ট্রপতির মর্যাদা তো নবীকে দেওয়া যাবে না রাষ্ট্রপতির সম্মান তো নবী পাবে না তাই পৃথিবীতে আমার নবীর কোন শিক্ষক আল্লাহ তৈরি করালেন না আমার নবীকে ১ নম্বর ম্যান হিসাবে মর্যাদাটা অক্ষুণ্ণ রাখার জন্য সম্মানটাকে আল্লাহর নবীর জন্য পার্সোনাল করে দেওয়ার জন্য আমার নবীকে শিক্ষা দেওয়ার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিজেই নিয়েছিলেন আরো জোরে বলা যাবে না এ সোনার মালিকেরা যে নবীর শিক্ষক স্বয়ং আমার আল্লাহ যে নবীর শিক্ষা দেওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহর দায়িত্ব নিয়েছিলেন সেই নবীর উপরে কোরআন নাজিল করা হলো জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেওয়া হলো জিব্রাইলের চেহারা নবী জীবনে সর্বপ্রথম দেখলেন আপনাদের খুব কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে না তো তাহলে সবাই মিলে জুলে একটুখানি সহযোগিতা করতে হবে আপনারা সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন প্রথমত আমরা নবীকে ভালোবাসি কি বাসি না যদি বলেন ভালোবাসি কি বাসি না কারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন আল্লাহ যেন কবুল করে নেন আল্লাহ কবুল করুক সকলে হাত নামান আমরা যারা আছি সবাই কে ছেলে কে যুবক কে মুরব্বী সবাই আমরা নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসে যারা
नबी के मोहब्बत करे जरा नबी के सम्मान दिए दे जरा तारा नबीर कथा माने ना माने ना जोरे बोलें माने ना माने ना तो नबी निजे आमी रसूलुल्लाह तरफ थेके आपनादेरके बोलछि आमरा सबाई जेभावे बसेछि नबी एटा पछंद करे ना नबीर विपरीत बसार कथा बोलेछेन नबी बोलेछेन आमाके जारा भालोबासबे तारा सुंदर परिवेश तैरी करे बसबे आमरा जारा नबीके मानी एकटु सुंदर परिवेश तैरी करे नेब पारबेन फाका जायगा माझखाने जारो ना थाके जे कतो नाई आछि नबीके भालोबेसे রাসূলকে ভালোবেসে প্রত্যেককে একটু মন খুলে তাকবীর দেন নারাই তাকবীর এই জোরে বলেন নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর রাসূলকে ভালোবেসে প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا اے مالک جہاں اے مالک جہاں آمی بڑوئی آشغائی تو فوٹا پانی لگی بو ফেটে যায় এ মালিক জাগা সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন পানির অপর নাম কি জোরে বলেন পানির অপর নাম জীবন গাছের জীবন আছে না নাই সবাই মিলে বলেন গাছের জীবন আছে না নাই নবী কোনদিন স্কুলে যান নাই কলেজে যান নাই ইউনিভার্সিটিতে যান নাই বিশ্ববিদ্যালয়ে যান নাই অথচ রাসূলুল্লাহ 1500 বছর পূর্বেই বিশ্বের এক নাম্বার বৈজ্ঞানিক হিসাবে আমার নবী 1500 বছর পূর্বে বলেছিলেন গাছের জীবন আছে জোরে বলুন সুবহানাল্লাহ পানির অপর নাম জীবন আমার রাসূলুল্লাহর আবিষ্কার জোরে বলুন সুবহানাল্লাহ এ মালিক জাহান এ মালিক জাহান আমি বড়ই অসহায় দু ফোঁটা পানির লাগি বুক ফেটে যায় এ মালিক জাহান তুমি মূসা নবীকে সাগরে ফেলে ফেরাউন কে ডুবিয়ে দিলে বাঁচিয়ে নিলে মূসা নবীকে তোমার কুদরতের সীমা নাই তোমার রহমতের আশায় মোরা থাকি যে সদাই এ মালিক জাহান আমি বড়ই অসহায় দু ফোঁটা পানির লাগি বুক ফেটে যায় আল্লাহুম্মা সবাই মিলে জুড়ে পড়েন ওয়া আলা আলে
এই গজলের সাথে সাথে আপনাদের কি সকলের মনে পড়েছে আমি গত বছরে কি আলোচনা করছিলাম, গত বছর কোন আলোচনাটা করতে করতে মাঝপথে বন্ধ হয়েছিল? নিশ্চিত করে মনে পড়বারই কথা, আমার মনে ছিল না, আমাকে একটু মনে করিয়ে দিয়েছে, তারপরে মনে পড়েছে কতদূর পর্যন্ত আলোচনা হয়েছিল এটা একটু মনে করিয়ে দেওয়ার পরেই তবে মনে পড়েছে। আমি একটু আপনাদের মনে করি, স্মরণ করিয়ে দিতে চাইছি, একটু মনে করে দেখুন তো, গত বছর কি হযরতে নবী মুসা কালিমুল্লাহর আলোচনা করছিলাম? কি করছিলাম? এই আলোচনাটা করতে করতে কি নবী মুসা কালিমুল্লাহ একেবারে শিশু অবস্থায় আগুনের মধ্যে ফেলে দিয়েছে, সেই জায়গায় যাওয়ার পরে আলোচনাটা কি বন্ধ ছিল? আগুনে ফেলে দেওয়ার পরে মনে হচ্ছে এখানেই ছিল, আমাকে মনে করিয়ে দিয়েছে ওটা। এখন আপনারা সবাই মিলে যদি মনে করেন যে শিশু নবী মুসা কালিমুল্লাহকে ফেরাউনের লোকজনের হাতে তুলে না দেব, মনে করে তুলে দেব না এই সিদ্ধান্ত নিয়ে মা জ্বলন্ত আগুনের ভেতরে ফেলে দিয়েছিলেন, এই জায়গা থেকে আলোচনাটা আরেকটু সামনে বাড়িয়ে নিয়ে যাওয়া হবে, সবাই মিলে যদি সহমত পোষণ করেন তাহলে আলোচনা করব, আর যদি না হয় তাহলে আবার আলোচনার রুটটাকে পাল্টাবো। আপনারা কি সবাই এই আলোচনাটা শুনতে চান? জোরে বলেন শুনবেন, তাহলে সবাই মিলে একটু তকবীর দিতে হবে। নারাই তকবীর, জোরে বলেন নারাই তকবীর, নারাই তকবীর। বাবাজি, শুধু আলোচনা শুনলে হবে না, এই আলোচনাটা স্বয়ং আমার আল্লাহ নিজে করেছেন, কারণ এটা যেটা আলোচনা করছি এটা সম্পূর্ণ কোরআনের তাফসীর, আর কোরআন হলো আল্লাহর ওয়াজ, আল্লাহ নিজেই এই ওয়াজটা করেছেন। তো আমি আপনাদেরকে ঠিক মনে করিয়ে দিচ্ছি, শিশু নবী মুসা কালিমুল্লাহকে রীতিমতো পৃথিবীতে আসতে দেবে না বলে যা করার সবই করেছিল, তারপরেও আটকাতে পারেনি, কারণ আমার আল্লাহর ইচ্ছা ছিল মুসাকে পাঠাবে, তাই আটকানো সম্ভব হয়নি। আল্লাহ পাঠালেন, মায়ের কোলে লালিত পালিত হচ্ছিলেন, এমন সময় জাদুকরদের মুসা ডেকে জিজ্ঞেস করলেন খবর কি বলো, সবাই এসে খাওয়া দাওয়া সেরে ওদের গণনা বিদ্যা বুদ্ধি যা ছিল তা নিয়ে বসে ওরা দেখলো যে অলরেডি ফেরাউনের শত্রু হিসাবে পৃথিবীতে যার আসার কথা সে পৃথিবীতে চলে এসেছে এবং মায়ের কোলে লালিত পালিত হচ্ছে, এই খবরটা ফেরাউনের কাছে দিল। তখন মুসাই সিদ্ধান্ত নিয়েছিল গোটা এলাকায় সব সিল করে দিয়ে গ্রামকে গ্রাম ঘর বাড়ি একেবারে চিরুনি তল্লাশি করে মুসাকে খোঁজা হচ্ছিল। যেদিন মুসার গ্রামে খোঁজ শুরু হলো সেই দিনে মুসার মা জননী মুসাকে বুকে জড়িয়ে ধরে চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে বলেছিল, খোকা মনে হয় তোকে আর বাঁচাতে পারলাম না, আর বাঁচানো যাবে না, কি করে বাঁচাবো, এই তো আর দুটো তিনটে ঘর বাকি আছে, ওই দু তিনটে ঘর সার্চ করা হয়ে গেলেই আমার ঘরে এসে পড়বে, আর আমার ঘরে আসলেই তোকে দেখতে পাবে, আর দেখতে পাওয়া মানে তোকে তো টুকরো টুকরো করবেই, সাথে সাথে তোকে লুকিয়ে গোপনে মানুষ করার অপরাধে আমি তোর মা, আমাকেও হয়তো ওরা কেটে টুকরো টুকরো করে ফেলবে, আমাকেও বাঁচতে দেবে না। ঠিক সেই পরিস্থিতিতে আমার আল্লাহর কুদরতি কারিশমায় মায়ের বুকে শিশু মুসা শিশু বাচ্চা